আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এই মুহূর্তে যে সকল শিক্ষার্থী আমার ক্লাসটি দেখছো তাদের সকলের প্রতি উলুপুর কিন্ডারগার্টেন আনোয়ারা জুনিয়র স্কুলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং রেসপেক্টেবল অভিভাবকবৃন্দের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। সম্মানিত পরিচালক জনাব এ কে এম শফিকুল ইসলাম দারা স্যারের উদ্দেশ্য উলিপুর উপজেলাধীন সকল স্কুলের শিক্ষার্থীবৃন্দ যেন আমাদের এই ক্লাস থেকে উপকৃত হয়, আর এজন্যই স্যারের কাছে আমরা খুব কৃতজ্ঞ। তো আমি মোহাম্মদ তারেক ইমতিয়াজ, তোমাদের ইংলিশ টিচার, ক্লাস ফোরের ইংলিশ ফর টুডে ক্লাসটি শুরু করছি। তোমরা ইংলিশ ফর টুডে বই, খাতা কলম এবং ইংলিশ ফর টুডে বইয়ের পেজ 32 বের করো এবং আমি যা বলছি এবং যা লিখছি তোমরা ফলো করো। আপনারা সকল অবগত যে COVID-19 প্যান্ডেমিকের জন্য আমাদের সব স্কুল প্রতিষ্ঠান বন্ধ, আর এমন অবস্থায় স্কুলে এসে ক্লাস করা মোটেই সম্ভব নয়, আর তাই আমাদের এই মাল্টিমিডিয়া ক্লাসের ব্যবস্থা। আমাদের শিক্ষার্থীরা ইনশাআল্লাহ এটা থেকে উপকৃত হবে। তোমাদের যদি কোনো রকম কোনো বুঝতে কোনো কিছু সমস্যা হয় তোমরা আমাদেরকে টেক্সট অথবা কন্ট্যাক্ট করতে পারো এবং আমাদের যে টিচার মহল আছে তাদের যে কোনো কারো কাছে তোমরা সেগুলো সলভ করে নিতে পারো। আর আমি আশাবাদী যে তোমাদের গার্ডিয়ানরা অনেক কনসাস, তারাই তোমাদেরকে ইনশাআল্লাহ সলভ করে দিতে পারবে। তো আমি শুরু করছি আজকের ইউনিট 16 পার্ট 1। তো তোমরা দেখো সাগর্স উইক, সাগর হচ্ছে একজন পার্সনের নাম, তাই না? সাগর, আর আমরা জানি কোনো পার্সনের নাম বা থার্ড পার্সন সিঙ্গুলার হলে ভার্বের সঙ্গে এস বা ইয়ে যুক্ত হয়, তাই না? আচ্ছা, তো আমরা যে এখন উইক লিখছি বোর্ডে ফলো করো, WEEK উইক, WEEK উইক মানে হচ্ছে সপ্তাহ, এই উইক মানে হচ্ছে দুর্বল। WEEK উইক মানে হচ্ছে সপ্তাহ, WEAK উইক মানে হচ্ছে দুর্বল, তাই না? আচ্ছা, তো সাগর উইক মানে হচ্ছে সাগরের সপ্তাহ। সাগর সপ্তাহে যে 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 কাজ করে বা তার যেগুলো কাজ করার থাকে এটা নিয়ে এটা হচ্ছে সেটাই গল্প। আমরা এখান থেকে সিন প্যাসেজ করব, আর সিন প্যাসেজের ভিত্তিতে তোমাদের পরীক্ষা আসবে। তোমরা এই সিন প্যাসেজগুলো ভালোভাবে পড়বে, আর যেহেতু আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ বাংলা আর আমাদের মাদার ল্যাঙ্গুয়েজ যেহেতু ইংলিশ নয়, আমরা কিন্তু ইংরেজি এত ভালো বুঝি না, তাই না? তো আমরা যদি বাংলায় অর্থটা সেটা ট্রান্সলেট করতে পারি বা ট্রান্সলেট করে বুঝতে পারি তাহলে আমরা ইনশাআল্লাহ ইংরেজিতে ভালো করতে পারব। তো তোমরা দেখো লুক লিসেন অ্যান্ড সে, দেখো শোনো এবং বলো। তোমরা এই যে এই পৃষ্ঠাটা বের করো, লুক লিসেন অ্যান্ড সে, লুক তাকাও, লিসেন শোনো, অ্যান্ড সে এবং বলো, এই পৃষ্ঠাটা। ওকে, দেখো অন উইকডেস, উইক মানে হচ্ছে সপ্তাহ, উইকডেস মানে হচ্ছে কি সাপ্তাহিক দিনগুলোতে, মানে সাপ্তাহিক দিনগুলোতে সাগর গেটস আপ, সাগর প্রথমে বলছি সাগর হচ্ছে একজন পার্সনের নাম, আর এজন্যই সাগরের পরে এস বা ইয়ে যুক্ত হয়, সাগরের পরে এস বা ইয়ে যুক্ত হয়, ঠিক আছে? তোমরা এটা জেনে নিবা, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলেই ভার্বের পরে এস বা ইয়ে যুক্ত হবে, সেজন্যই সাগর গেটস আপ, সাগর জেগে ওঠে, অ্যাট 6 ইন দ্য মর্নিং, সকাল 6টায় ঘুম থেকে জেগে ওঠে। হি ফার্স্ট সেইজ হিজ প্রেয়ার্স মানে কি প্রথম, সে প্রথমেই সেইজ মানে কি সে মানে বলা, আর এখানে সেইজ কেন হয়েছে বলতো? যেহেতু হি, এজন্যই হি এর পর ভার্বে গিয়ে এস বাই এ যুক্ত হয়েছে,
his prayer. Prayer মানে কি? প্রার্থনা বা ইবাদত বা নামাজ। সে প্রথমেই ঘুম থেকে উঠে সে কি করে? নামাজ পড়ে। আলহামদুলিল্লাহ তোমরাও পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা। আর আমাদের যে এখন কোভিড-19 প্যান্ডেমিকের সময় চলছে, এ সময়ে এই যে মাস্ক বলো বা এই যে হ্যান্ড স্যানিটাইজার বলো বা হ্যান্ড গ্লোভস বলো বা অল টাইম হাত এক্সেল দিয়ে হাত ধোয়া বলো, এটাতে কোনোটাই ফায়দা হবে ইনশাল্লাহ। তোমরা যদি পাঁচ ওয়াক্ত নামাজে পাঁচবার উজু করো ইনশাল্লাহ আল্লাহ তোমাদের রেহাই দেবে, এটা আমি বিশ্বাস করি। আচ্ছা, হি ফার্স্ট সেজ হিজ প্রেয়ার, সে প্রথমেই তার নামাজ আদায় করে। এটা আমাদেরও কিন্তু উচিত, উচিত না? আমাদের প্রথমেই ঘুম থেকে উঠে আমাদের ফ্রেশ হয়ে উজু করে নামাজটা পড়ে নেওয়া উচিত, তাই না? আচ্ছা, তোমরা নামাজ পড়বে, পাঁচ ওয়াক্তই পড়বে। হি ফার্স্ট সেজ হিজ প্রেয়ার, সে প্রথমেই তার নামাজ আদায় করে। দেন অতঃপর, এখানে দেখো, এখানে হচ্ছে দেন, T-H-E-N, দেন, আর হচ্ছে দেন। দেন তারপর, অতঃপর হবে, আর হচ্ছে দেন চে অপেক্ষা, গেটার দেন, এটা হচ্ছে গেটার দেন, আর দেন তারপর বা অতঃপর। দেখো দেন তারপর, হি গোজ টু হিজ গ্র্যান্ডফাদার, হি গোজ সে যায় টু হিজ গ্র্যান্ডফাদার দাদার কাছে। গ্র্যান্ডফাদার মানে কিছু দাদাই না, গ্র্যান্ডফাদার ইকুয়াল হচ্ছে দাদা অথবা নানা। অ্যান্ড স্টাডিজ এবং অধ্যয়ন করে বাংলা অ্যান্ড ইংলিশ উইথ হিম, এবং তার সাথে বাংলা এবং ইংরেজি অধ্যয়ন করে বা পড়ে। হি অ্যান্ড হিজ সিস্টার, সে এবং তার বোন, হি অ্যান্ড হিজ সিস্টার, সে এবং তার বোন, হ্যাভ ব্রেকফাস্ট অ্যাট 8 o'clock, সকাল 8টায় সকালের নাস্তা করে। হি অ্যান্ড হিজ সিস্টার, সে এবং তার বোন, হ্যাভ ব্রেকফাস্ট সকালে নাস্তা করে, অ্যাট 8 o'clock, সকাল 8টায় সকালের নাস্তা করে। সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট অ্যান্ড লিভস ফর স্কুল অ্যাট 9 o'clock। সাগর গেটস ড্রেসড, ড্রেস মানে কি? ড্রেস মানে হচ্ছে কাপড় বা পোশাক বা পরিচ্ছদ। সাগর গেটস ড্রেসড, সাগর পোশাক পরিধান করে আফটার ব্রেকফাস্ট। আফটার মানে কি? আফটার মানে হচ্ছে পরে, মানে ব্রেকফাস্ট মানে কি? সকালের নাস্তার পরে। সকালের নাস্তার পরে সে তার কাপড় পরিধান করে বা স্কুলের পোশাক পরে, যেটাই বলি আমরা। অ্যান্ড এবং লিভ, লিভ মানে কি? আচ্ছা বোর্ডে দেখো, একটা হচ্ছে এল ই এ ভি ই লিভ, একটা হচ্ছে এল আই ভি লিভ, একই কিন্তু উচ্চারণ, তাই না? এল ই এ ভি লিভ, একটা হচ্ছে এল আই ভি লিভ। এল ই এ ভি লিভ মানে কি? লিভ মানে হচ্ছে ত্যাগ করা। আরে লিভ মানে কি? বাস করা। এজন্য খুব সেন্সিটিভলি লিখতে হবে, লিভ এই লিভ লিখতে এই লিভ লিখে ফেলো না, হ্যাঁ। আর এই লিভ মানে হচ্ছে বাস করা, এই লিভ মানে হচ্ছে ত্যাগ করা, ওকে? তারপর দেখো, সাগর গেটস ড্রেসড আফটার ব্রেকফাস্ট, সাগর সকালে নাস্তার পরে ড্রেস পরে বা পোশাক পরে রেডি হয়। অ্যান্ড এবং লিভস ফর স্কুল, স্কুলের জন্য ত্যাগ করে, কি ত্যাগ করে? বাসা ত্যাগ করে, স্কুলের জন্য বাসা ত্যাগ করে, এট 9 o'clock, সকাল 9টায়। বিকজ, বিকজ মানে কি? বিকজ মানে হচ্ছে কারণ, বিকজ মানে কারণ, কজ মানেও কারণ, সি এ ইউ এস সি, কজ মানে হচ্ছে কারণ। আচ্ছা, স্কুল স্টার্টস অ্যাট 10 o'clock, কারণ বিদ্যালয় সকাল 10টায় শুরু হয়। বিদ্যালয় কটায় শুরু হয়? সকাল 10টায়, এই জন্য সে সকাল 9টায় বাসা থেকে ত্যাগ করে এবং সকালে নাস্তার পর সে পোশাক পরিচ্ছদ পরে। ইন দি ইভিনিং, ইভিনিং মানে কি? সন্ধ্যা। ইভিনিং মানে সন্ধ্যা, মানে সন্ধ্যায় সাগর ডাজ হিজ হোমওয়ার্ক, সাগর তার সকালের সাগর ডাজ হিজ হোমওয়ার্ক, সাগর তার বাসার কাজ করে, সাগর তার বাসার কাজ করে, সাগর ডাজ
do থেকে does. Does is third person singular number. Shago does his homework. Shago তার বাসার কাজ করে. He loves Bangla. He loves Bangla. সে বাংলা ভালোবাসে. He loves Bangla. সে বাংলা ভালোবাসে. It's his favorite subject. It's his favorite subject. দেখো এখানে দেয়া আছে it's I T এর পর apostrophe তারপরে দেয়া আছে s I T apostrophe s এই যেটা হচ্ছে apostrophe ঠিক আছে apostrophe apostrophe মানেটা হচ্ছে a p o s apostrophe t r apostrophe মনে থাকবে এর মুখস্থ করে নিবা apostrophe apostrophe it's আচ্ছা ইটস এর তাহলে আমরা যদি ফুল ফুল ফর্ম করি এটা যদি শর্ট ফর্ম করা আমরা যদি ফুল ফর্ম করি কি হবে ইট ইজ ইটস এর ফুল ফর্ম হচ্ছে ইট ইজ আর এটাকে যদি ইট ইজ কে যদি আমরা শর্ট ফর্ম করি হবে ইটস ওকে আচ্ছা দেখো ইটস হিজ ফেভারিট সাবজেক্ট এটা তার ফেভারিট মানে কি প্রিয় সাবজেক্ট মানে হচ্ছে বিষয় এটা তার প্রিয় বিষয় বা সাবজেক্ট বা বিষয় আচ্ছা আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক আফটার মানে পরে আর বিফোর মানে কি পূর্বে বা আগে বিফোর মানে হচ্ছে পূর্বে বা আগে আফটার মানে হচ্ছে পরে আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক তার সকালের সরি তার বাসার কাজের পরে আফটার হি ডাজ হিজ হোমওয়ার্ক তার বাসার কাজের পরে তার বাসার কাজের পরে সাগর স্পেন্ডস সাগর স্পেন্ড মানে কি অতিবাহিত করা বা ব্যয় করা সাগর স্পেন্ড বা কাটায় সাগর ব্যয় করে সাগর টাইম টাইম মানে কি সময় সময় ব্যয় করে উইথ হিজ গ্র্যান্ড প্যারেন্টস আচ্ছা আমি একটুকে বলেছিলাম যে তো গ্র্যান্ড ফাদার মানে কি দাদা অথবা নানা আর গ্র্যান্ড মাদার মানে কি দাদি অথবা নানি আচ্ছা তো গ্র্যান্ড প্যারেন্টস মানে কি আচ্ছা আগে বলো তো প্যারেন্টস মানে কি হোয়াট ইজ মিন বাই প্যারেন্টস প্যারেন্টস পি এ আর ই এন টি এস প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা দুজনেই প্যারেন্টস মানে হচ্ছে পিতামাতা উভয়ই আর এখানে গ্র্যান্ড প্যারেন্টস মানে হচ্ছে দাদা দাদি অথবা নানা নানি উভয় দাদা দাদি অথবা নানা নানি উভয় কিন্তু গ্র্যান্ড প্যারেন্টস অর্থ হি অ্যান্ড হিজ ফ্যামিলি সে এবং তার পরিবার হ্যাভ ডিনার অ্যাট 9 PM ডিনার মানে কি রাতের খাবার অ্যাট 9 PM সে এবং তার পরিবার রাতের খাবার রাত 9টায় খায় সে এবং তার পরিবার রাত 9টায় রাতের খাবার খায় ওকে দেন আমি দেন মানে কি রেখে দিয়েছিলাম বোর্ডে দেন মানে হচ্ছে তারপর অতঃপর দেন হি গোজ টু বেড অ্যাট 10 PM সে রাত 10টায় বিছানায় যায় অতঃপর সে রাত 10টায় বিছানায় যায় আচ্ছা এটুক যদি বুঝতে গেলে তোমাদের সমস্যা হয় তোমরা তোমাদের নিজস্ব বাসার যে গার্ডিয়ান আছে বা প্যারেন্টস আছে বা তোমাদের টিউটর যারা আছে তাদের কাছে সলভ করার চেষ্টা করবে অন উইক ডেজ আমরা এতক্ষণ কি পড়লাম অন উইকডেজ সাপ্তাহিক দিনগুলোতে আর এখন পড়ব অন উইকেন্ডস সাপ্তাহিক ছুটির দিনে সাপ্তাহিক ছুটির দিনে আচ্ছা আমাদের দেশে হলিডে কি বার বলো তো ফ্রাইডে ইজ আওয়ার হলিডে কিন্তু আমেরিকা অথবা ইউএসএ অথবা ইউকে এখানে হলিডে কি বার সানডে সানডে হচ্ছে ওখানে হলিডে আর আমাদের দেশে হলিডে হচ্ছে ফ্রাইডে On weekends, ছুটির দিনে সাগর visits his aunt and uncle in the afternoon. সাগর visits, visit মানে হচ্ছে পরিদর্শন করা কিন্তু এখানে visit মানে কি হবে বেড়াতে যাওয়া সাগর visit সাগর বেড়াতে যায় his aunt and uncle তার aunt মানে কি বলতো aunt মানে কিন্তু একটা না aunt মানে অনেকগুলা দেখো বোর্ডে দেখো aunt আট মানে হচ্ছে চাচি মামি খালা ফুফু ঠিক আছে আর হচ্ছে আঙ্কেল মানে হচ্ছে
আঙ্কেল মানে হচ্ছে চাচা মামা খালু ফুফা কিন্তু আমরা কি এখানে চারটা অর্থ নিতে পারবো পারবো না যেহেতু আমরা প্যাসেজে পড়তেছি আমরা যেকোনো একটা অর্থ নিব ঠিক আছে তো আমরা চাচা নিচ্ছি আন্ট মানে নিচ্ছি চাচি আর আঙ্কেল মানে নিচ্ছি চাচা দেখো সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দি আফটারনুন সাগর আফটারনুন মানে কি নুন মানে কি নুন মানে হচ্ছে দুপুর নুন মানে কি নুন এন ও ও এন নুন মানে হচ্ছে আর এটা হচ্ছে আফটারনুন নুন মানে হচ্ছে দুপুর আফটারনুন মানে কি বিকাল ঠিক আছে সাগর ভিজিটস হিজ আন্ট অ্যান্ড আঙ্কেল ইন দ্য আফটারনুন সাগর বিকেলে তার চাচা এবং চাচির বাসায় বেড়াতে যায় আচ্ছা নুন মানে হচ্ছে দুপুর নুনের আফটার মানে কি পরে নুনের পরে মানে দুপুরের পরেটা কি বলা হয় বিকেল না হ্যাঁ এর জন্য বলা হয়েছে আফটারনুন তারপর দেখো হি অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক উইথ দেয়ার কাজিন হি অ্যান্ড কেয়া সে এবং কেয়া কেয়াকে তার বোন প্লে ইন দ্য পার্ক পার্ক মানে কি উদ্যান আমরা কিন্তু পার্কেই বলি আমরা কি কখনো উদ্যান বলি বলি না আমরা কিন্তু ইংরেজি অনেক বেশি বলি বাঙালিরা হি অ্যান্ড কেয়া সে এবং কেয়া প্লে ইন দ্য পার্ক মানে উদ্যানে বা পার্কে খেলাধুলা করে উইথ দেয়ার কাজিন তাদের কাজিন মানে কি বলতো কাজিন মানে জানা আছে তোমাদের কাজিন মানে চাচা তো ভাই বোন মামা তো ভাই বোন খালা তো ভাই বোন ফুফা তো ভাই বোন চারটাই হবে কিন্তু আমরা এখানে চারটা নিব নিব না আমরা আমরা আন্ট মানে কি নিয়েছি এখানে চাচি আর আঙ্কেল মানে কি নিয়েছি চাচা আর এই জন্যই কাজিন মানে নিব চাচা তো ভাই বোন ওকে ওকে হি অ্যান্ড কেয়া প্লে ইন দ্য পার্ক উইথ দেয়ার কাজিন সে এবং তার বোন কেয়া তাদের চাচা তো ভাই বোনের সঙ্গে পার্কে খেলে বা উদ্যানে খেলে ইন দি ইভিনিং সন্ধ্যায় হি ওয়াচেস টিভি আর রিডস স্টোরিজ টু কেয়া হি ওয়াচেস টিভি সে টিভি দেখে আচ্ছা বলো তো টিভি এর ফুল মিনিং কি টেলিভিশন টিভির ফুল মিনিং কি টেলিভিশন হি ওয়াচেস টিভি সে টেলিভিশন বা টিভি দেখে অর অথবা অর মানে কি অথবা রিডস স্টোরিজ টু কেয়া অথবা কেয়াকে সে গল্প শোনায় কেয়াকে গল্প শোনায় অ্যাট নাইট রাতে হি গোজ টু বেড অ্যাট 11 o'clock সে রাত 11টায় ঘুমাতে যাবে বিছানায় যায় অ্যাট নাইট রাতে সে বিছানায় যায় বা সে 11টায় সে তার বিছানায় যায় তারপর দেখো তোমাদের এখন পড়াচ্ছি ইউনিট 19 এবার তোমরা দেখো ইউনিট 19 মানে 19তম অধ্যায় পার্ট 1 এর অংশ ইউনিট 19 ফুড অ্যান্ড মিল ফুড ফুড অ্যান্ড মিল 1 ফুড অ্যান্ড মিল ফুড অ্যান্ড মিলস 1 লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো ফ্রাইডিক FRIED ফ্রাইডিক মানে কি ডিম ভাজা বা ভাজা ডিম রাইস ভাত অথবা চালও হবে মিক্সড ভেজিটেবল মিশ্রিত শাকসবজি স্যান্ডউইচ স্যান্ডউইচ কোকোনাট নারিকেল জুইস জুস স্ট্রবেরি স্ট্রবেরি পাপায়া পেঁপে আচ্ছা বি নাম্বার দেখো লিসেন অ্যান্ড সে শোনো এবং বলো রিড পড়ো
ওয়েটার, বলো তো ওয়েট মানে কি? ওয়েট, ডাব্লিউ এ আই টি, ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, ওয়েট মানে কি? ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, আর ওয়েটার মানে হচ্ছে ওয়েটার, অপেক্ষক, যে অপেক্ষা করে তাকে বলা হয় ওয়েটার। ওয়েটার, ওয়েট মানে হচ্ছে অপেক্ষা করা, আর ওয়েটার হচ্ছে যে অপেক্ষা করে বা যিনি অপেক্ষা করেন বা অপেক্ষক। আচ্ছা, ওয়েটার বলতেছে মানে অপেক্ষক বলছেন গুড মর্নিং, সুপ্রভাত বা শুভ সকাল, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি, প্রশ্ন করছে, ক্যান আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি। রুমি গুড মর্নিং, শুভ সকাল বা সুপ্রভাত, কুড আই হ্যাভ টু ফ্রাইড এগস অ্যান্ড এ গ্লাস অফ জুস, কুড আই হ্যাভ টু ফ্রাইড এগস অ্যান্ড এ গ্লাস অফ জুস, আমি কি দুটি ডিম ভাজা এবং এক গ্লাস জুস পেতে পারি। কুড আই হ্যাভ টু ফ্রাইড এগস অ্যান্ড এ গ্লাস অফ জুস, আমি কি দুটি ভাজা ডিম এবং এক গ্লাস জুস পেতে পারি। ওয়েটার, অপেক্ষক, শিওর, শিওর মানে কি বলো তো? শিওর, এস ইউ আর ই, শিওর মানে হচ্ছে নিশ্চয়, শিওর মানে কি? নিশ্চয়। হোয়াট কাইন্ড অফ জুস, উনি প্রশ্ন করছে ওয়েটার যে হোয়াট কাইন্ড অফ জুস, কি রকমের জুস বা কোন প্রকারের জুস। রুমি পাপায়া জুস প্লিজ, অনুগ্রহপূর্বক পেঁপের জুস দিয়েন। ওয়েটার, অপেক্ষক, আই এম সরি, আমি দুঃখিত, উই ডোন্ট হ্যাভ এনি পাপায়া জুস, আমাদের কোনো রকম পেঁপের জুস নেই। হাউ অ্যাবাউট ম্যাঙ্গো জুস, আমের জুস খাবেন বা আমের জুস কি আপনার চলবে। রুমি, ওকে ঠিক আছে বা আচ্ছা। ওয়েটার, অপেক্ষক, এনিথিং এলস, আরও কিছু, প্রশ্ন করছে ওয়েটার, অপেক্ষক প্রশ্ন করছে এনিথিং এলস, আরও কিছু। রুমি, নো থ্যাংকস, না ধন্যবাদ, দ্যাটস অল, এগুলোই ঠিক আছে, দ্যাটস অল, এগুলোই ঠিক আছে। আমি অর্থ পড়াচ্ছি ইউনিট 16, 19 এবং হচ্ছে ইউনিট 20, তোমরা এখন ইউনিট 20 দেখো।